চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে $152 কোটি, যা এক বছরের ব্যবধানে কমেছে 7.9%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2021 সালের অক্টোবরে রেমিটেন্স এসেছিল $164 কোটি, তবে চলতি বছরের জুলাই ও অগাস্টে রেমিটেন্স প্রবাহ ছিল $200 কোটি ওপরে, আর সেপ্টেম্বরে ছিল $153 কোটি। করোনার মধ্যেও রেকর্ড রেমিটেন্স ইতিবাচক ভূমিকা রাখে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বাড়াতে, কিন্তু এর পরের বছর খানিকটা কমে আসে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকট শুরুর পর দেশে ডলারের বাজার অস্থির হয়ে ওঠায় নেতিবাচক প্রভাব পড়তে থাকে প্রবাসী আয়ে। প্রশিক্ষিত যুবকদের ডাটাবেস তৈরি করা হচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বেকারদের। জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে যে কোনো ধরনের কাজের জন্য প্রস্তুত থাকতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যে দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় যুব দিবস। দিবসটির মূল আয়োজন হয় রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। সফল আত্মকর্মী ক্যাটাগরিতে 15 জন ও যুব সংগঠক ক্যাটাগরিতে 6 জন পান জাতীয় যুব পুরস্কার 2022। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় যুবকদের উন্নয়ন ও তাদের মানসিক বিকাশে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, প্রশিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আজকে আমাদের দেশে কত প্রশিক্ষিত যুবশ্রেণী রয়েছে তার একটা ডাটাবেস তৈরি করার পদক্ষেপ চলছে। সেটা হলে পরে আমরা জানতে পারবো কারা কর্মসংস্থান কাদের হয়েছে আর কারা হয়নি। সেভাবে যারা কর্মসংস্থার সুযোগ পাচ্ছে না তারাও যাতে কর্মসংস্থার সুযোগ পায় সেই ব্যবস্থাটাও আমরা নিতে চাই। করোনা ও চলমান যুদ্ধের সংকট বাস্তবতায় যুব সমাজকে উদ্যমী হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। ক্ষেত্রে আমি আমাদের যুব সমাজকে আহ্বান করবো তারা আরও উদ্যোগ নেয়, যার যার এলাকা সে এলাকা ভিত্তিকও কাজ করতে পারেন, কিন্তু খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়াজাত করা সেটা আমরা যেমন দেশের চাহিদা মেটাতে পারবো, আবার অনেক দুর্ভিক্ষ পীড়িত দেশকে আমরা সহযোগিতাও করতে পারবো। দেশের উন্নয়নে যে কোনো কাজ করতে যুব সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ গঠনে নিজেদের আরও বেশি নিবেদিত করবে আমি আমাদের যুবকদের সেটাই আশা করি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। গেল 2 মাসে দেশে চালের দাম বাড়েনি, বাজার স্থিতিশীল রয়েছে। খাদ্য পরিধারণ কমিটির সভায় এ দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, আমন ধানে অর্জিত হবে লক্ষ্যমাত্রা। এবার 42 টাকা কেজিতে চাল ও 28 টাকায় ধান কিনবে সরকার। কয়েক দফা বন্যা, কম বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমনের ফলন নিয়ে ব্যাপক শঙ্কা দেখা দেয়। এতে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সন্ধিহান ছিলেন অনেকে। তবে কৃষিমন্ত্রীর দাবি, সেই সংখ্যা এখন আর নেই, এবার অন্তত 1.5 কোটি টন ধান উৎপাদন হবে। যা বৃষ্টি হয়েছে পর্যাপ্ত, ইনশাল্লাহ আশা করা যায়। ওই দেরি করাতে কিছুটা উৎপাদন কম হবে, তাতে করে মোটামুটি আমাদের টার্গেট অর্জন হবে। জুলাই মাস থেকে 4 লাখ টন আমদানির কথা থাকলেও আমদানি হয়েছে মাত্র 1 লাখ টন। এতে দাম কিছুটা বাড়লেও বাজার স্থিতিশীল আছে বলে দাবি করেন কৃষিমন্ত্রী। মানুষের কষ্ট হচ্ছে, মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের, কিন্তু গত 2 মাসের আগের চেয়ে এই কার্তিক মাসে এসে দাম যে বাড়া তা বাড়ে নাই। আমি সে আগেই বাড়ছে কিন্তু এখন এসে বাড়ে নাই। বাণিজ্যমন্ত্রী বলেন, যে কোনো সংকট দেখা দিলে জরুরি ভিত্তিতে আরও চাল আমদানি করা হবে। চালের উৎপাদনের খরচ আসবে ৪০ টাকার কাছে, যেটা আমার 2 টাকা বেশি হবে। আর খাদ্যমন্ত্রী জানান, এবারের আমন মৌসুমে কেজি প্রতি 42 টাকা দরে 5 লাখ টন চাল সংগ্রহ করবে সরকার, আর 3 লাখ টন ধান কেনা হবে 28 টাকা দরে। 5 লক্ষ মেট্রিক টন চাল আমাদের আভ্যন্তরীণ সংগ্রহের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং 3 লক্ষ মেট্রিক টন ধান, এবং এটার মূল্য নির্ধারণ হয়েছে চাল 42 টাকা কেজি আর ধান 28 টাকা কেজি। খাদ্যমন্ত্রী জানান, আগামী 10 নভেম্বরে শুরু হবে ধান চাল সংগ্রহের এই অভিযান। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। রাশিয়া থেকে 5 লাখ টন গম আমদানির চুক্তির দ্বিতীয় চালানে দেশে পৌঁছেছে 55,000 টন গম, যা খালাস হবে চট্টগ্রাম ও মংলা বন্দরে। দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে গেল সেপ্টেম্বরে রাশিয়ার সাথে 5 লাখ টন গম আমদানির চুক্তি করে সরকার।
যার আওতায় দ্বিতীয় চালানে 55,000 টন গম নিয়ে এমভি লীলা নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর সীমানায় পৌঁছে 29 অক্টোবর। 30 অক্টোবর কুতুবদিয়ায় জাহাজটি থেকে নমুনা সংগ্রহ করে খাদ্য বিভাগ, সব ঠিকঠাক থাকায় মেলে ছাড়পত্র। 31 অক্টোবর শুল্কায়ন ও আউটপাসের জন্য নথিপত্র জমা দেওয়া হয় কাস্টমসে, সোমবার মেলে শুল্ক বিভাগের অনাপত্তিও। কাস্টম সংশ্লিষ্ট দলিলাদি আমরা 31 অক্টোবর 2022 বিকাল 5টায় হাতে পেয়েছি এবং আমরা অত্যন্ত দ্রুততার সাথে এবং দক্ষতার সাথে সেটি 1 নভেম্বর সকাল 10টার মধ্যেই শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে চালানটি খালাস নিয়ে উঠেছে নানা অভিযোগ। সংশ্লিষ্ট সব বিভাগের ছাড়পত্র প্রাপ্তির আগেই উদ্যোগ নেওয়া হয় খালাসের, পাঠানো হয় শাহ সুন্দর, হজরত খাজা বাবা, খাজা নিজামুদ্দিন এবং মুজাদ্দিদ আল ফাসানি নামে 4টি লাইটার জাহাজ। জানা গেছে 2টিতে লাইটারিং কার্যক্রম শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়, ফিরে আসে 4টি লাইটার জাহাজে। খালাসের কথা অস্বীকার করলেও সেখানে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। আমরা তো পরশুদিন গেছি, কালকের রাত্রে এই রাত্রে চলে আসছি, 2-3 দিন আগে ফয়সাল কোম্পানি, তারপর আমাদের কোম্পানি, তারপরে সমতা, এই নিয়োজন কি ঝামেলা হয়েছে মালিকরা জানে। নিয়ম অনুযায়ী লাইটার জাহাজকেও বিভিন্ন দপ্তরের ছাড়পত্র নিতে হয়, এই ক্ষেত্রেও ঘটেছে ব্যত্যয়, সিরিয়াল অনুসরণ হয়নি WTC-রও, যদিও সংশ্লিষ্ট শিপিং এজেন্টের দাবি কোনো অনিয়ম হয়নি। উইদাউট পারমিশন, উইদাউট ডকুমেন্ট, উইদাউট কাগজপত্র স্যার আমরা তো কোনো কাজ শুরু করতে পারি না। এভাবে তাড়াহুড়ো করে চালানটি খালাসের উদ্যোগ এবং নিয়ম লঙ্ঘনের ঘটনায় নানা প্রশ্ন উঠছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি হয়নি খাদ্য বিভাগের কর্মকর্তারা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। গত 2 বছরের ধারাবাহিকতায় এবারও মাসব্যাপী আয়কর তথ্য সেবা মাসের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই কার্যক্রমের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। শুরুর দিন রাজধানীর বিভিন্ন কর অঞ্চলে দেখা গেছে কর ও রিটার্নদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। করোনা মহামারীর কারণে গেল 2 বছর ধরে বন্ধ জাতীয় আয়কর মেলা। এই সময়টাতে মাসব্যাপী আয়কর তথ্য সেবার মাধ্যমে কর আহরণ করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। চলতি নভেম্বর মাস জুড়ে চলবে এই কার্যক্রম। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। জানান, অঞ্চলভিত্তিক কার্যক্রমে ভালো সাড়া পাওয়ায় অব্যাহত থাকবে এই ধারা। কেন্দ্রীয় মেলার পরিবর্তে এই ক্ষুদ্র আঙ্গিকের যে নিজস্ব কর অঞ্চলের মেলা, সেই মেলাতেও যে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন রিটার্ন জমা দিতে, সেই কারণেই আমরা এবারও সেই বিভিন্ন কর অঞ্চলে আমরা মেলার পরিবেশ তৈরি করব। মেলার সেবা যেটি দেওয়া সেটি স্ব কর অঞ্চল থেকে দেওয়া হবে। উদ্বোধনের পরেই ঢাকার বিভিন্ন কর অঞ্চলে উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন জমা দিতে আসেন করদাতারা। কেউ এসেছেন নিজের, কেউ আবার নিজ প্রতিষ্ঠানের হয়ে জমা দাখিল করতে। নির্দিষ্ট একটা জায়গায় এসে জায়গা জায়গা না ঘোরাঘুরি করে এখানে একবার অঞ্চলভিত্তিক, এটাই বেটার আমরা মনে করি। এক জায়গায় করলে অনেক লোক এক জায়গায় চলে আসে, তখন একটা সিরিয়ালের মেনটেন করে থাকে, অনেকে থাকেন যার যার অঞ্চলে হয়েছে, মানুষ ভাগ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়েছে। প্রথম দিন তো খুবই ভালো, সাথে সাথে স্লিপ দিয়ে দিচ্ছে, হ্যাঁ সেবার মান ভালো, ওভারঅল এখন পরিবেশ ভালো, মানে কোনো আমি ঝামেলা হয় নাই। সেবাগ্রহীতাদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বিভিন্ন কর অঞ্চলও। সামনের দিনগুলোতে আরও বেশি সাড়া পাওয়ার প্রত্যাশা কর কর্মকর্তাদের। আজ প্রথম দিন ভালোই পড়ছে, যা রিটার্ন পড়ছে ভালোই পড়ছে, আস্তে আস্তে আরও ব্যত্যয় মানে আরও ইয়ে হবে, ভিড় হবে। কেউ মনে করে বল তারা ওইখানে আবার হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কে তারা হেল্প নিতে পারবে। প্রাথমিক সংশোধন হলে আমরাই করে দিচ্ছি, একটু বেশি হইলে হেল্প ডেস্কে সংশোধন করে রিটার্ন নিয়ে নেব, সব রিটার্ন নিয়ে নেব। দেশব্যাপী 31টি কর অঞ্চলের 449টি সার্কেলে কর আহরণ চলবে পুরো নভেম্বর মাস ব্যাপী। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। 2 কার্যদিবস পর অবশেষে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের 3য় কার্যদিবসে 2 স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ। অবশেষে ইতিবাচক ধারা দেশের পুঁজিবাজারে। টানা 2 দিন পতনের পর সপ্তাহের 3য় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX বাড়ল 45 পয়েন্ট। দিন শেষে সূচক থামল 6,352 পয়েন্টে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 116টির, কমেছে 11টির, অপরিবর্তিত ছিল 232টির দাম। গেল কার্যদিবসের চেয়ে 133 কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে 902 কোটি টাকা।
ডিএসই এর অনুসরণে ইতিবাচক ধারায় ফিরল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। গেল কার্যদিবসের চেয়ে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 110 পয়েন্ট, দিন শেষ হয় 18,733 পয়েন্টে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 82টির, কমেছে 12টির, অপরিবর্তিত ছিল 160টির দাম। গেল কার্যদিবসের চেয়ে 17 কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে 40 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাসব্যাপী সাউন্ড অ্যাসেট ম্যানেজমেন্টের মাধ্যমে আর্থিক উৎকর্ষ ক্যাম্পেইন চালু করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাইসার আলী। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত পদ্মা সেতুর নতুন রেলপথে পরীক্ষামূলক ট্র্যাক কার চলাচল শুরু হয়েছে। ভাঙ্গার পুরনো রেলস্টেশন থেকে পরীক্ষামূলকভাবে এটি ছেড়ে যায়, পৌঁছায় পদ্মা সেতুর ভায়াডাক্ট পর্যন্ত। পাখির চোখে পদ্মা সেতু রেল প্রকল্প, আধুনিক রেললাইনে চলছে ট্র্যাক কার। রেললাইন কতটা প্রস্তুত তা যাচাই করতে প্রথমবারের মতো পরীক্ষামূলক কার্যক্রম চলে মঙ্গলবার। সকাল 10টায় ভাঙ্গা থেকে ছেড়ে যায় ট্র্যাক কার, 32 কিলোমিটার পথ আড়াই ঘন্টায় পাড়ি দিয়ে পৌঁছায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে। রেল স্লিপার বসানোর পর লাইনে পাথর বসানোর কাজও শেষ। ভায়াডাকের ওপর ব্লাস্টলেস ট্র্যাকের কাজ শতভাগ সম্পন্ন। এখন প্ল্যাটফর্ম ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকরা। লেভেল করে ভাইব্রেটার করার পরে কমপ্লিট হবে, আর এটা আপনার জ্বালাই দেওয়া বাকি আছে। রড বান্ধার শেষে আপনার ঢালাই হবে, ঢালাই হইলেই আপনার এখানে কাজ শেষ। বাঙ্গা থেকে পাথরটা নিয়ে আসছি, এখন আর সামান্য অল্প কিছু কাজ আছে, একটু শেষ হলে রেল লাইন প্রস্তুত। ভাঙ্গা নাওডোবা অংশের কাজ এগিয়েছে 85%, আর পুরো প্রকল্পের কাজ শেষ হবে 2024 সালের জুনের দিকে। মাওয়া থেকে ভাঙ্গা যে অংশটুকু এটা এখন প্রায় 85% মতো শেষ হয়েছে, এটা আমরা আশা করি আগামী জুন অর্থাৎ জুন 2023 সালের ভিতরে শেষ করতে পারবো। যদি শেষ করা সম্ভব না, ইনশাল্লাহ আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে অবশ্যই আমরা শেষ করার আশা করি। পুরো প্রকল্পটা আমরা 24 জুনের ভিতরে আশা করছি শেষ হবে। এই রেললাইন নির্মাণের যে এক্সপিরিয়েন্স এটা অবশ্যই তারা পাবে, এবং পরবর্তীতে এই নতুন অন্য কোনো প্রজেক্টে বা এই রেললাইন রক্ষণাবেক্ষণে তারা আমাদের দেশে এটা ভূমিকা রাখতে পারবে। 39,200 কোটি টাকা খরচে প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিআরইসি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।